এই লেকচার আমরা শুরু করব যে আমরা প্রিভিয়াস লেকচারে যেটা আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট দেখেছিলাম আমাদের ইনহেরিটেন্সের, যে ইনহেরিটেন্স কী জিনিস, কত ধরনের হয় এবং তাদের অ্যাক্সেস স্পেসিফায়ারের কী গল্প। আমরা এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামটা আমরা স্টাডি করেছিলাম যে যখন একটা ক্লাস থেকে আমরা ইনহেরিট করি এবং যেই মোডে ইনহেরিট করি সেইভাবেই জিনিসগুলো এসে পড়ে। এটা আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা দেখেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখব যে ক্লেমগুলো বলা হয়েছিল যে আমাদের প্রাইভেট মোডে করলে প্রাইভেট রিজিয়নে বসবে এসে যে ক্লাসটা ইনহেরিট করবে, যেই ক্লাস থেকে প্রাইভেট রিজিয়নে বসবে, প্রোটেক্টেড রিজিয়নে, প্রোটেক্টেড মোডে করলে প্রোটেক্টেড রিজিয়নে বসবে এবং পাবলিক ওয়েতে করলে পাবলিক রিজিয়নে বসবে পাবলিক পোর্শনটা, আর প্রোটেক্টেড পোর্শনটা প্রোটেক্টেড রিজিয়নে বসবে। এবং প্রাইভেটকে ইনহেরিট করা যায় না, প্রোটেক্টেডে কি বাইরে থেকে অ্যাক্সেস করা যায়, এর পুরো যাবতীয় অ্যাসপেক্ট কিন্তু আমরা এই লেকচারে পুরো প্র্যাকটিক্যালি ক্লিয়ার করব। তাহলে আমাদের জিনিসটা আরও, আমাদের যে ভিউটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো তাই সূত্রে আমি একটা প্র্যাকটিক্যালে চলে যাই। প্র্যাকটিক্যাল স্ক্রিনে জিনিসটা বোঝার জন্য আমি একটা ডেমো স্যাম্পল একটা তৈরি করে রেখেছি, যেখানে যার মধ্যে আমরা কোড লিখে সিম্পলি আমরা ডাইরেক্টলি দেখব যে আদৌ জিনিসগুলো পসিবল হচ্ছে কি না। তো আমি এখানে একটা ক্লাস এ রেখেছি, ক্লাস বি রেখেছি এবং আমরা তার সূত্রে এবং মেন আমরা একটা স্যাম্পল একটা বলতে পারি আর্কিটেকচার তৈরি করে রেখেছি আমি, যার উপরে আমরা কোড লিখবো। এটা যে বেসিক গল্প, আশা করি দেখে তোমরা অবোঝার কিছু নেই। আমাদের ক্লাসে তিনটে আমাদের মোড হয় অ্যাক্সেস স্পেসিফায়ারের, একটা প্রাইভেট, প্রোটেক্টেড এবং পাবলিক। বাই ডিফল্ট যদি লিখি সেটাই প্রাইভেট হয়ে যায়, প্রাইভেট কথাটা না লিখলেও হয়, বাট তাও আমি জিনিসটাকে লিখে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। এবং আমরা যেই ইনহেরিটেন্সের ওপর এই জিনিসটাকে এক্সপেরিমেন্ট করবো সেটা হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। আমাদের 5 ধরনের ইনহেরিটেন্স আমরা প্রিভিয়াস লেকচারতে আমরা ডিসকাস করেছিলাম। আমরা একে একে ইনহেরিটেন্সগুলো দেখবো, ওয়েগুলো দেখবো, ইন সিঙ্গেল দেখবো, মাল্টি লেভেল দেখবো, মাল্টিপল দেখবো, হায়ারার্কিয়াল দেখবো, হাইব্রিড দেখবো, সবগুলোই দেখবো, চিন্তার কোনো বিষয় নেই। এবং আমরা মেজর যে ইম্পর্টেন্ট পোর্শনগুলো আমরা সিঙ্গেল লেভেল দিয়ে ক্লিয়ার করবো, যেরকম হচ্ছে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ারের গল্পটা, যে ক্লেমগুলো এবং কনস্ট্রাক্টর কীভাবে ইউজ করি, আমরা সিঙ্গেল লেভেলের উপর থেকেই এক্সাম্পলগুলো দেখে নেবো, যাতে আমরা বাদবাকিগুলোতে মোটামুটি সেমই থাকবে। যেগুলো ডিফারেন্স সেগুলো আমরা আবার ওইভাবে করবো। তো প্রথমে আমরা সিঙ্গেল লেভেলটাকে ডিসকাস করবো, সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স প্র্যাকটিক্যালে এরকম হয়, এবং তার সাথে সাথে আমরা এই অ্যাক্সেস স্পেসিফায়ার দুটোকে একসাথে কিন্তু আমরা এই পোর্শনে আমরা ক্লিয়ার করে নেবো, ঠিক আছে। তো প্রথমে ইনহেরিট করতে গেলে আমরা বলেছিলাম কি কিওয়ার্ড লিখতে হয়, সেই কিওয়ার্ডটা এখানে লিখতে হয় যে আমি চাই যে ক্লাস এ কে ইনহেরিট করবে ক্লাস বি, তাই জন্য আমি বি ক্লাসের পরে কি লিখবো, কোলন দেবো, কোলন দিয়ে লিখবো প্রথমে ভিজিবিলিটি মোড বা অ্যাক্সেস স্পেসিফায়ার। তো আমি ফার্স্টে জেনারেল পাবলিকটা দিয়ে বোঝানো শুরু করব, পাবলিক দিয়ে প্রথমে ইনহেরিট করব, তারপর প্রোটেক্টেড, তারপরে প্রাইভেট, তিনটে জিনিসই আমরা এখানে দেখব। প্রথমে পাবলিক দিয়ে শুরু করি, PUBLIC পাবলিক দিয়ে করেছি, পাবলিক ক্লাস এ ধরে নাও আমি রেখেছি। তার মানে হচ্ছে কি, কত এইরকমভাবে লেখা মানে হচ্ছে যে আমি ক্লাস বি ক্লাস এ কে ইনহেরিট করে নিল, তাহলে ক্লাস বি হয়ে গেল হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস আর ক্লাস এ হয়ে গেল আমাদের প্যারেন্ট ক্লাস। এই হচ্ছে সিম্পল গল্প, ঠিক আছে। তো আমরা ইনহেরিটেন্স কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ক্লাস বি এর যদি অবজেক্ট বানাই, আমরা সবসময় যে ক্লাস এর তো অবজেক্ট বানাতে পারবো না, সবসময় আমরা ক্লাস বি এরই অবজেক্ট বানাবো। এরকম ওবি যে একটা অবজেক্ট বানালাম আমি, যদি এবার ওবি যে দিয়ে যা মানে আমার গল্পটা হচ্ছে কি কি অ্যাক্সেস পেতে পারি আমরা এখানে, যে ফাংশনগুলো আমরা যে সিম্পল ফাংশন দিয়ে বুঝবো ও যে কোন কোন জিনিসগুলো আমরা অ্যাক্সেস পেতে পারি, আমরা সেগুলোকে সব কল করব, দেখব করে যে এটা আদৌ ও সেগুলো অ্যাক্সেস পাচ্ছে কি না। মানে ইনহেরিট করে নেওয়া মানে হচ্ছে যে এর প্রপার্টিসগুলো বি কিন্তু পেয়ে গেছে। এখন এর যতগুলো প্রপার্টি, এখন কিছুই লিখিনি আমি, কোনো ফাংশনই লিখিনি, সেগুলো সবই বিতে পেয়ে যাবে এবং আমরা বি এর অবজেক্ট দিয়ে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এই হচ্ছে বেসিক গল্পটা। তো চলে আসি এখানে, তিনটে ফাংশন এখানে বানাই জাস্ট বোঝার জন্য। আমরা এখানে বুঝবো যে আমরা এখানে আমরা রাখতে যাচ্ছি একটা ভয়েড ফান ওয়ান, আমি একদম সিম্পল আমরা কাজ করব, কোনো রকম কোনো ব্যাপার থাকবে না। ফান ওয়ান বলে একটা ফাংশন আমি লিখেছি এখানে, সিম্পল একটা, জাস্ট আমরা সি আউটের মধ্যে জাস্ট প্রিন্ট করব, আমরা লিখে দেবো যে আই অ্যাম ইন প্রাইভেট রিজিয়ন অফ ক্লাস এ, আই অ্যাম ইন প্রাইভেট রিজিয়ন, ব্যাস এইটুকুনি আমাদের কাজ থাকবে। আর লাস্টে আমরা এন্ডেল দিয়ে দেবো, কারণ কি সবগুলো একসাথে যখন কল করব তখন কিন্তু আমার যাতে পরের লাইনে কাটসার চলে যায় বলে এন্ডেলটা আমরা রাখলাম। এরকম আমরা সিম্পল কিছু ফাংশন তৈরি করবো, ব্যাস আর কিচ্ছু না। তাহলে এই ফাংশনটাকে সিম্পল কপি করব, আর কিছু এক্সট্রা কোনো ব্যাপার থাকবে না, নিয়ে আমরা তিনটে রিজিয়নে পেস্ট করে দেবো জাস্ট এখানে। তারপর আমরা পেস্ট করার পর সবগুলোকে মডিফিকেশন রাখবো। এটা হচ্ছে আমাদের হয়ে গেল হচ্ছে প্রোটেক্টেড রিজিয়নের ফাংশন হয়ে গেল, পাবলিক রিজিয়ন হয়ে গেল, ফাংশনের নামও পাল্টে দেবো, চিন্তা নেই, সবগুলো করে নেবো। আমি বিটাকেও প্রথমে করে ফেলি আগে, তারপর আমি সব ফাংশনগুলোকে মডিফাই এডিট করে দেবো। মডিফিকেশন এবং এডিটিংগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখে নাও আমাদের ক্লাস এর মধ্যে তিনখানা আমরা রেখেছি, একটা হচ্ছে ফান ওয়ান, ফান টু আর ফান থ্রি, তিনটে ফাংশনের নাম রেখেছি। they are all void functions. एर मध्य कि करछे फन वन एर मध्य सिम्पल लिखेछे आई एम इन प्राइवेट रिजन अफ क्लासे जखन आमरा आउटपुटे देखबो जिनिसटाते ठीकठाक स्पष्ट आसछे किना सेटा क्लियर करब। और प्रोटेक्टेड रिजन एक फंक्शन रेखेछी जार नाम फन टू दिएछी तार मध्य कि आछे लिखेछे आई एम इन अ प्रोटेक्टेड रिजन अफ क्लास ए एबं आमरा फन थ्री एक रेखेछी पब्लिक रिजने सेटा लिखेछी आई एम इन पब्लिक रिजन अफ क्लास ए। जेरकमभावे आमि क्लास ए तैरि करेछी सेम तलाय देखते पाच्छि आमरा क्लास बिओ तैरि करेछी जेखाने आमादेर फन फोर रयेछे आई एम इन पब्लिक रिजन। सेरकम क्लास बितेओ आमरा सेम जिनिस आछे आमादेर फन फोर बोले एकटा रयेछे जे किना आमादेर प्राइवेट रिजने लेखा आछे आई एम इन प्राइवेट रिजन अफ क्लास बी। सेरकम फन फाइवो लेखा आछे आई एम इन प्रोटेक्टेड रिजन अफ क्लास बी। सेरकम फन सिक्स एर मध्ये लिखेछे आई एम इन पब्लिक रिजन अफ क्लास बी। एबार गल्पटा हो गेছে যখন আমি পাবলিকালি ए के যখন ইনহেরিট করেছি যে ক্লেমগুলো বলেছিল আমাকে সেই ক্লেমগুলো নিয়ে কথা বলবো যে আমাদের বলে দিয়েছিল যে আমাদের যে এর সবগুলো প্রপার্টিজই আমার বিতে অ্যাভেলেবল হয়ে যাবে মানে আমি বি এর অবজেক্ট দিয়ে কল করলে পাবো। কিন্তু একটা ফার্স্ট ক্লেম আমাদের কি বলেছিল যে প্রাইভেট রিজিয়ন কখনো ইনহেরিট হয় না তার মানে ফান ওয়ান কোনোদিনই আমি বি এর অবজেক্ট দিয়ে পাবো না। कतटा क्लियर हो गेल। फन वनटा लेखा आछे जेटा क्लास एर प्राइवेट रिजियने लेखा आछे जे फंक्शनटा एटा किन्तु आमी एटा कोनोभाबे इनहेरिटेबल ना। एटा फर्स्ट प्रश्न जे कोनो एक्सेस स्पेसिफायरके बाद दिए दिलामो ताहले किन्तु फर्स्ट प्रश्न कि आछे जे कोनो सेटा नट ओनलि इन सी प्लस प्लस जे कोनो जाराई उप सपोर्टेबल प्रोग्रामिंग लैंग्वेज आछे तादेर किन्तु बोले देवा हय जे आमादेर प्राइवेट रिजियन कोनोभाबे इनहेरिटेबल ना माने इनहेरिट हय ना। सिम्पल कथाएं जो मैं बोली तो इनहेरिट जो ना गल्पटा कोथाय चले आसछे माने होच्छे आमी बी एर अबजेक्ट दिए फंक्शन फन वन के फ्रम द मेन एक्सेस करते पारबो ना। तो फर्स्ट आमरा ताहले एटा लिखी एक्सेस करते पारबो किना आगे आमरा तार जोन्नो आगे एकटा लिखे देखते होबे जेखाने ताहले ओबी डट फन ओबीजे डट फन वन जो लिखी ताहले सेटा कि एक्सेसेबल ना सेटा प्रथमे आमरा एखान थेके एक एकटा करे देखबो এটা জিনিসটা ক্লিয়ার হবে। ওরা চলে আসি প্রথমে কম্পাইল করে ফেলি কোডটাকে নাম দিয়ে নাম দেওয়া কম্পাইল নাম দেওয়া হয়ে গেছে সেভ করব। সেভ করলে কম্পাইল করবে কম্পাইল করলেই কি এরারটা দেখবে শর্ট করে আমাদের এরারটা দিয়ে দিয়েছে কি দিয়ে দিয়েছে দেখো এখানে ভালো করে যদি আমরা দেখতে পাই স্ক্রিনটা লেখা রয়েছে ভয়েড এ ফান ওয়ান ইজ প্রাইভেট তাই জন্য আমরা বি এর অবজেক্ট দিয়ে তলায় এরমভাবে কল করতে পারবো না। এই যে কথাটা লিখেছি ইটস রং মানে আমরা কখনোই ফান ওয়ান যেহেতু ক্লাস এর প্রাইভেট রিজনে লেখা আছে ইনহেরিট করলেও কিন্তু প্রাইভেট রিজন কিন্তু ইনহেরিট হয় না। প্র্যাকটিক্যালি ফার্স্ট ক্লেম আমাদের কিন্তু সাকসেসফুলি থিওরি এবং প্র্যাকটিক্যাল করেও দেখলাম যে আমাদের এটা ক্লেমটা সাকসেসফুল হয়ে গেছে। তো অবভিয়াসলি কোডটাকে বন্ধ করে দেবো কোডটা কেন চালাবো না আমরা জানি যেহেতু এটাকে পজ করে দিলাম তাহলে মানে এই লাইনটাকে কমেন্ট আউট হয়ে গেল যে এই লাইন এটা হবে না। সেকেন্ড ক্লেম কী বলেছিল যদি আমরা কিভাবে ইনহেরিট করি যদি আমরা পাবলিক ওয়েতে ইনহেরিট করি যে ছবিটা আমি ফের খুলে নেব ছবিতে বলেছে পাবলিক ওয়েতে যদি ইনহেরিট করো তাহলে আমার ক্লাস এর যে প্রোটেক্টেড পোর্শনটা ক্লাস বি এর প্রোটেক্টেড রিজিয়নে চলে যাবে এবং ক্লাস এর পাবলিক পোর্শনটা আমার বি এর পাবলিক পোর্শনে চলে যাবে এটা কিন্তু আমাকে বলা আছে। এই ক্লেমটা ফুলফিল করবো আমরা এখন যেহেতু পাবলিক ওয়েতে ইনহেরিট করি তোমার প্রোটেক্টেড দেখবো তোমার প্রাইভেট দেখবো একে একে দেখবো আমরা। তো সেই সূত্রে চলো দেখে নিই সিম্পল কথাটা লিখে তার মানে হচ্ছে মানে কি এখানকার মানে মিনিংটা কি তাহলে এই ফান টুটা এই যে পোর্শনটা এটা ক্লাস এর প্রোটেক্টেড রিজিয়নটা কোথায় বসবে এই যে ক্লাস বি এর যে ফান ফাইভের সাথে এসে বসে যায় মানে ইমাজিন করো কনসেপ্টটা মানে ফান টুটা এসে ফান ফাইভের সাথে বসে গেছে ঠিক আছে এবং আমার যে ফান থ্রিটা যেটা পাবলিক রিজনে বসে আছে ক্লাস এ সেটা এসে কোথায় এসে বসবে ফান সিক্সের সাথে এসে বসবে। তো আমাদের এবার আমরা দেখব যে পাবলিক তো আমরা অবভিয়াসলি ইটস অ্যাক্সেসেবল মানে পাবলিক রিজনকে তো আমরা বাইরে থেকে এমনিও অ্যাক্সেস করি সে ইনহেরিট না হলেও অ্যাক্সেস করবো। প্রথমে তাহলে আমি দেখবো যে ইনহেরিট হয়ে মানে পাবলিক রিজনটাকে পাওয়া অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না কেন ফ্রম দ্য মেন তাহলে ফার্স্ট আমরা দেখবো যে ওবিজে ডট ফান আমাদের কি ছিল ফান থ্রি দেখো ফান থ্রি আর ফান সিক্স আসছে কিন্তু ওবিজে ডট ফান থ্রি যেটা কিনা আমাদের পাবলিক রিজনে আছে এবং ওবিজে ডট বি এর ফান থ্রিটা হচ্ছে ক্লাস এ এর মাথায় রাখবে কিন্তু তাহলে ওটা অ্যাক্সেস পাচ্ছি আর ওবিজে ডট ফান সিক্স দুটোই কিন্তু আসছে আর কিন্তু কিছু অ্যাভেলেবেল নেই। যদি যদি পাবলিক ওয়েতে করি আমরা একটা কথা বলেছিলাম যে প্রোটেক্টেড রিজিয়ন মানে থিওরিটিক্যালি বলতে গেলে যে আমরা বলতে পারি যে আমাদের অনেকে অ্যাক্সেস দেয় না মানে বলেছিলাম যে কিছু পোর্শনে অ্যাক্সেস পাই না কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল পোর্শনে যখন এসে দেখবো আমরা যে প্রোটেক্টেড রিজিয়ন ফ্রম দ্য মেন আমরা অ্যাক্সেস করতে পারি না সেম লাইক পাবলিক পোর্শন এই প্রাইভেট পোর্শনের মতনই। তো আমরা দেখো এই দুটোই দিচ্ছিল তাও আমি লিখবো কিন্তু আমি ওবিজে ডট আমি এটাকে ওপরে লিখবো এটার মানে এটা পাবলিক রিজিয়ন তো লিখে ফেললাম এবার এখানে লিখবো ওবিজে ডট যেটা ফান টু ছিল দেখো ফান টু কিন্তু নেই কিন্তু ফান টু এটা পাওয়া যায় কিনা আমরা অবভিয়াসলি দেখব ফান টু এবং ওবিজে ডট আমাদের ফান ফাইভ এগুলো কিন্তু আমাদের এই ফাংশনের পেতেই নেই মানে অ্যাক্সেসেবল হয় না কোনোদিন। চলে আসি তাহলে এই এই দুটো মানে এটা হচ্ছে আমার প্রোটেক্টেড রিজিয়নের কোড, মানে প্রোটেক্টেড যে দুটো ফাংশন আছে আর এটা হচ্ছে আমাদের পাবলিক রিজিয়নে মানে ফান 3 ফান 6 তো নর্মাল পাবলিক রিজিয়নে অ্যাভেলেবেল আছে, তাহলে মেন থেকে অ্যাক্সেস পাচ্ছে কিনা, এবং ফান 2 ফান 5 যেটা কিনা আমার প্রাইভেট রিজিয়নে প্রোটেক্টেড রিজিয়নে আছে, ফান 5 তো বি এর নিজস্ব ফাংশন আর ফান 2 হচ্ছে এ এর ফাংশন যে কিনা প্রাইভেট প্রোটেক্টেড রিজনে ছিল আমার বি এরও প্রোটেক্টেড রিজনে এসে বসে রয়েছে। তো এটা কি অ্যাক্সেস ফ্রম দ্য মেন পাবে? চলে আসি, কম্পাইল যখনই করবো সঙ্গে সঙ্গে যদি এরার দেয় ইটস কন এরার, চলে এসছে লিখেই দিয়েছে, দেখো এরারও দিয়ে দিয়েছে ফান 2 ইজ প্রোটেক্টেড, তাহলে আমরা প্রোটেক্টেড রিজনকেও ফ্রম দ্য মেন আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, ডাইরেক্টলি ফ্রম দ্য মেন অ্যাক্সেস করতে পারবো না। অ্যাক্সেস কোথায় পায় প্রশ্নটা যদি আমি বলি যে কোথাও পায় না যে কথাটা বলেছি তার ক্লেমটা তো আমি পুরোখানে ক্লিয়ার করে দেবো যে ফ্রম দ্য মেন অ্যাক্সেস করতে পারবো না, বাট উইদিন দ্যাট আমি এই ক্লাসের মধ্যে থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারছি। মানে দেখো ফান 5 ফান 6 কিন্তু আমার প্রোটেক্টেড রিজনে আছে, এবার আমি যদি পাবলিক রিজনে এমন কিছু কোড লিখি যেটা কিনা ফান 5 আর ফান 6কে কল করছে আমি কিন্তু দ্যাট কিন্তু ওই ফাংশনের অ্যাক্সেসটা পাবো। মানে আমি যদি সিম্পল যদি আমি এটাকে করার জন্য আগে প্রথমে এই দুটো তো বুঝতে পারলাম যে ডাইরেক্টলি ফ্রম দ্য মেন অ্যাক্সেস করতে পারছি না, ফ্রম দ্য মেন কিন্তু অ্যাক্সেস করতে পারবো না কোনো দিন প্রোটেক্টেড রিজনকে, এটা আমরা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু অ্যাক্সেস কীভাবে করবো যদি ধরে নাও আমি ফান 6-এ সিম্পল আমি লিখতাম এরকমভাবে, এটা কিন্তু অ্যাক্সেসেবেল দেখে নাও, যদি এই ফান 6-এর মধ্যে যদি আমি এটা লিখতে চাইছিলাম সিম্পল ধরে নাও আমরা ফান যেহেতু আমাদের অ্যাভেলেবেল আছে ফান 2 অ্যাভেলেবেল আছে, আমি ফান 2-কে কল করলাম তাহলে কিন্তু অ্যাক্সেসেবেল। মানে আমার সিম্পল কথায় যদি বলি আমি ক্লাস বি এর মধ্যে দাঁড়িয়ে বিয়ের মধ্যে পাবলিক রিজনে দাঁড়িয়ে যদি আমি ক্লাস এ যেটা আমার ইনহেরিট হয়ে প্রোটেক্টেড রিজনে আছে তাকে যদি অ্যাক্সেস করতে যাই তাহলে কিন্তু আমি অবভিয়াসলি অ্যাক্সেস পাবো। সিম্পল যদি আমি কোডটাকে এবার রান করাই, এবার দেখো কিন্তু রান হবে, ডাইরেক্ট আমি কম্পাইলার রান করাবো একদম সিম্পল, যখন আউটপুট স্ক্রিনে যাবো আমি কিন্তু এটা আমি কিন্তু পাবো। দেখো আমি চলে আসি, আগে আসুক আউটপুট স্ক্রিন, দেখে নাও পাবলিক রিজনের কোড পেয়েছি মানে ক্লাস এ, প্রথমে কি বলতাম ক্লাস এ আই এম এ পাবলিক রিজন অফ ক্লাস এ, আই এম ইন পাবলিক রিজন অফ ক্লাস বি, তারপরে দেখো আই এম ইন প্রোটেক্টেড রিজন অফ ক্লাস এ, এটা কিন্তু অ্যাক্সেস পেয়েছি আমরা। যখন কল করলো যখন বি এর তখন কিন্তু দুটো কাজ হয়ে যাবে না, কিন্তু পেয়ে গেছি আমি, কিন্তু ওটা ইমপ্লিসিটলি পাচ্ছি ডাইরেক্টলি পাচ্ছি না, কিন্তু আমি যদি এরকম কোড লিখি তাহলে পাবো। তাই জন্যই এটা কথা বলেছিলাম যে প্রোটেক্টেড রিজন কখনো কখনো পাই কখনো কখনো পাই না, মানে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল কনসেপ্টটা যদি ভাবি যে প্র্যাকটিক্যালে পেতে হলে কীভাবে কী করতে হবে সেটা দেখিয়ে দিলাম, কিন্তু ডাইরেক্টলি ফ্রম দ্য মেন কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম এরকম আমি যদি এখানে ফান 5ও লিখতাম তাহলেও কিন্তু জিনিসটা আমার কাজ করতো, FUN 5 যদি লিখতাম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ তাহলেও কিন্তু ফ্রম দ্য মেন আমি কিন্তু অ্যাক্সেস করতে পারতাম, এটা তো ফান 5 তো বি এর নিজস্ব প্রোটেক্টেড রিজন হয় তাও কিন্তু আমি সেটা পেয়ে যেতাম যদি আমি এরকম কোড লিখি, মানে এটা কোড লিখে অ্যাক্সেস করাতে হবে বা ডাইরেক্টলি অবজেক্ট থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। দেখো লিখে চলে এসছে আমার পাবলিক তো নর্মালি পাবো, প্রোটেক্টেড কিন্তু আমরা পাবো না, সেটা কিন্তু আমরা বুঝেই গেলাম আর কোনো ব্যাপারই নেই সেই সূত্রে দাঁড়িয়ে। ঠিক আছে চলে আসি, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, পাবলিককে শুধু পাবো প্রোটেক্টেডগুলো কিন্তু পাবো না, যেটা কিন্তু আমরা কোনো থিওরিটিক্যালও সেই ক্লেমটাই লেখা ছিল যে আমরা প্রোটেক্টেড রিজনকে কিন্তু অ্যাক্সেস পাবো না। এই যে দেখো যদি আমাদের পাবলিক হয়ে হয় তাহলে এখানে আমি বলেছিলাম এখানে একটু ভুল আছে যে পাবলিক মেম্বারটাকে পাবো কিন্তু প্রোটেক্টেডকে কিন্তু কোনোভাবেই পাবো না, we cannot access, we can access public member but cannot access protected। আমি বলেছিলাম এই জায়গাটা একটু ভুল মিস প্রিন্ট আছে এই জায়গাটা, তাই সেই জন্য এটা নট আ প্রোটেক্টেড নয়, cannot access the protected member of class A, এই জিনিসটা কিন্তু আমি বলে দিয়েছিলাম প্রিভিয়াস লেকচারে। তাহলে আমরা এখানেও ক্লিয়ার করে দিলাম যে কীভাবে পাবো সেটাও দেখিয়ে দিলাম, যদি পেতে হয় তাহলে আমাদের সেরকম পাবলিক রিজনে কোড লিখতে হবে তাহলেই কিন্তু পেতে পারবো, কিন্তু সিম্পল ঘটনায় বলতে আমরা কিন্তু প্রাইভেট রিজিয়নকে কোনোভাবেই পাবো না। এবং প্রাইভেট রিজিয়নকে পেতে গেলেও আমাদের এখানে কোড লিখতে হবে, আমি এখানে যদি চাই যে আমাদের পাবলিক রিজিয়নের মধ্যে ডাইরেক্টলি ফ্রম দ্য মেন কিন্তু পাবো না, আমি যদি লিখি obj.fun, আমি যদি লিখি ফান 4 তাহলেও কিন্তু পাবো না। আমি যদি সিম্পল এই কথাটা যদি এখানে লিখি, চলে আসি এটা ঠিক লাইনটার পর লিখবো obj. সেটা বি এর নিজস্ব তাহলেও কিন্তু পাবো না, আমরা জানি যে মেন থেকে আমাদের প্রাইভেট রিজিয়নকে আমরা কখনোই অ্যাক্সেস করতে পারি না, সেটা উইদিন দ্য ক্লাসই হোক না কেন। যদি আমি লিখি ফান 4 তাহলেও কিন্তু আমি এটা অ্যাক্সেস পাবো না, সঙ্গে সঙ্গে আমাকে এরার দিয়ে দেবে। অ্যাক্সেস পেতে হলে কী করে কোথায় সেটা আমি তোমাকে বললাম, যেই কম্পাইল করবো সেই সঙ্গে সঙ্গে এরার দিয়ে, কারণ ফান 4 হচ্ছে দেখো প্রাইভেট লেখা আছে, তাই কিন্তু আমরা মেনতে এটা নর্মালি ব্যাপার যে আমরা এটা পাবো না, সেই ইনহেরিটেন্সের ব্যাপার না, নর্মাল ব্যাপার এটা, আমি কিন্তু ফ্রম দ্য মেন অ্যাক্সেস পাবো না কোনো রকম প্রোটেক্টেড এবং পাবলিক প্রাইভেট রিজিয়নকে আমরা কোনো ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা কিন্তু তাকে অ্যাক্সেস করতে পারি না। হ্যাঁ অ্যাক্সেস করতে হলে আমরা সেভাবে পাবলিক রিজিয়নে কোড লিখলে আমরা কিন্তু অবভিয়াসলি পারবো। এখানেও যদি আমি লিখতাম যে সিম্পল যদি ফান আমি ধরে নাও ফান 4 যদি দিতাম তাহলে কিন্তু অবভিয়াসলি দ্যাটস মানে এটা একটা অবভিও ব্যাপার যে আমরা কিন্তু অবভিয়াসলি এটা পাবো, মানে এটার আউটপুটটা পাবো, কিন্তু আমি অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারছি না। দ্যাটস দ্য বিউটি অফ এনক্যাপসুলেশন। দেখো দিয়ে দিয়েছে আই এম ইন পাবলিক রিজিয়ন প্রাইভেট রিজিয়ন অফ ক্লাস বি, এই লাইনটা কিন্তু চলে এসছে, লাস্ট লাইনটা কিন্তু দেখতে পাচ্ছি আই এম ইন পাবলিক রিজিয়ন, এই প্রাইভেট রিজিয়ন কিন্তু আমার চলে এসছে, প্রোটেক্টরও চলে এসছে পাবলিক, কিন্তু আমাদের ওইভাবে কোড লিখতে হয়েছে। কিন্তু আমরা কিন্তু এখানে কখনোই কিন্তু আমরা ফান ওয়ানকে পাবো না। মানে যদি এভাবে লিখতে চাই যে আমাদের ক্লাস এর যে প্রাইভেট রিজিয়নটা, কেন কি বলেই দেয় যে ইনহেরিটেন্সে কখনো প্রাইভেট রিজিয়ন ইনহেরিট হয় না, তো আমি তাও যদি এখানে লিখি জিনিসটা আমাকে সঙ্গে সঙ্গে এরার দিয়ে দেবে। কি এরার দিয়ে দেবে যে আমাদের এই ফান ওয়ান কিন্তু একদম প্রাইভেট কিন্তু ইনহেরিটেবল না, কোনোভাবে ইনহেরিট করা যাবে না, তাই জন্য এটা লেখা মানে এটা কিন্তু ভুল। সিম্পল। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছি, ক্লিয়ার ব্যাপারটা অনেকটা হয়ে গেছে। আশা করি এটা এটা কোনোভাবেই হবে না, পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এই সবগুলোকে পোর্শনটাকে কমেন্ট আউট করে দেবো, কেন কি প্রত্যেকটা পোর্শনে একটা করে খুলবো, আমরা জিনিসটা দেখবো। তো এবার চলে আসলাম, কনসেপ্টটা হচ্ছে আমাদের নেক্সট যে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ারের যে ক্লেমগুলো একটা করে দেখবো, যেটা কিনা আমাদের পাবলিক দিয়েছিলাম, এবার আমরা এখানে প্রোটেক্টেডভাবে দেখবো। মানে প্রোটেক্টেড ওয়ে যদি ইনহেরিট করি তাহলে ব্যাপারটা কী কী অ্যাক্সেস পাচ্ছি কী কী পাচ্ছি না। তো প্রথমে ছবিটায় চলে গেলাম, ছবিতে বলেছি যে প্রোটেক্টেড রিজনে যদি আমি ইনহেরিট করি তাহলে সবগুলোই আমার মানে যেগুলো ইনহেরিটেবল পোর্শন, যেরকম প্রোটেক্টেড আর পাবলিক, সবগুলোই কিন্তু ক্লাস বি এর প্রোটেক্টেড রিজনে এসে বসবে। তার মানে ফ্রম দ্য মেন আমি পাবো না, সিম্পল ঘটনা। ফ্রম দ্য মেন ফাংশন কিন্তু আমি তাহলে ক্লাস বি এর আমি কি ক্লাস এ এর আমার পাবলিক রিজেন্টটাকেও পাবো না, যেটা আমি পাবলিকলি করলে পাবলিকটাকে পেতাম, কিন্তু এখানে কিন্তু পাবলিক রিজেন্টটাকেও পাবো না, প্রোটেক্টেডও পাবো না পাবলিকও পাবো না যদি প্রোটেক্টেড ওয়েতে আমি ইনহেরিট করি। তো চলে আসি, এখানে একটু কোডে খোলা ছিল দেখে নাও যে আমার প্রোটেক্টেড যেহেতু কোডে আমার কিন্তু দেখো ফান অবজেক্ট ওবিডট আর ফান থ্রিটা কার ক্লাস এর পাবলিক রিজনের কোড। তো এটা কিন্তু আমার পাবলিকভাবে করলে কিন্তু পাচ্ছিলাম, কিন্তু প্রোটেক্টেডভাবে করলে কিন্তু পাবো না। দেখো যে আমি কম্পাইল করবো সঙ্গে সঙ্গে এরার দিয়ে দেয় ফান থ্রি তো এখন প্রোটেক্টেড রিজনে বসে আছে, আমি কিন্তু আর এখানে এটা পাবো না। শুধু পাবো কোনটা, শুধু ক্লাস বি এর যদি পাবলিক রিজনটাকেই পাবো, এটাও কিন্তু আমি আর পাচ্ছি না কোনোভাবে। এটাকে বন্ধ করে যদি চালাই কোডটা, শুধু আমি একটা জিনিসই পাবো, সেটা হচ্ছে ফান সিক্স, যেটা কিনা আছে অবভিও ব্যাপার যে কোনো ক্লাসেরই পাবলিক রিজনকে অ্যাক্সেস পাবো। মানে সবগুলোই কিন্তু ইমপ্লিসিটলি ওর মধ্যে রয়েছে, প্রোটেক্টেড রিজনে রয়েছে, বাট অ্যাক্সেস পাচ্ছি না। তাকে অ্যাক্সেস পেতে গেলে তাহলে আমাকে এখানে সেম আমাদের সেভাবে কোড লিখতে হবে, ফান ফোর ফান ফাইভ ফান সিক্স এখানে যেগুলো ছিল। ফান ফোর হচ্ছে আমাদের এখানকার মানে পাবলিক প্রাইভেট তো আমি পেয়েছিলাম, তো আমি অবভিয়াসলি সেগুলো দেখাবো না, জাস্ট আমি দেখাবো হচ্ছে আমাদের ফান টু মানে যেটা আমাদের প্রোটেক্টেড রিজনে সে বসে রয়েছে প্রোটেক্টেড রিজনটা, আর হচ্ছে ফান থ্রি, এখানে ফান থ্রিকে শুধু দেখাবো। ফান ফাইভ দরকার নেই, তো ওটা তো নিজস্ব ব্যাপার, ওটা তো এমনিও পাবে। তো যাই হোক ওটা যদি দেখতে চাও দেখো, আর এটা হচ্ছে আমি ফান থ্রিকে এখানে লিখে দিলাম যদি পাচ্ছে কিনা দেখার জন্য। ফান থ্রি আর ফান টু এই দুটো হচ্ছে আমাদের ক্লাস এর ইনহেরিটেবল পোর্শন ছিল, এটা প্রোটেক্টেড এবং পাবলিক, যেটা কিনা এখন এদের প্রোটেক্টেড রিজনে বসে রয়েছে। ইমাজিন করো যে এই সবগুলোই মানে আমার এই ফান টু আর ফান থ্রি এই দুটো ফাংশনই কিন্তু আমার এই ফান ফাইভের সাথে বসে রয়েছে, ইমাজিন করে নাও। এই জন্য এই ফান টু আর ফান থ্রিকে আমি চালা চালিয়ে দেখাতে চেষ্টা করেছি, আর ফান ফাইভ তো অটোমেটিক্যালি তো সে এখানে লিখলে চলবেই, যেটা অলরেডি প্রিভিয়াস লেকচার প্রিভিয়াস কনসেপ্ট থেকে আমরা জানি, প্রিভিয়াস যখন দেখলাম। তো চলে আসি এটাকে কম্পাইল করে দিই, দেখো ফান টু ফান থ্রি কিন্তু অ্যাক্সেস পাবে, আউটপুটে আসবে। চলে আসি, দেখো নাও, দেখো চলে এসছে আই এম ইন পাবলিক রিজন অফ ক্লাস বি, তারপরে দেখো আই এম ইন প্রোটেক্টেড রিজন অফ ক্লাস এ, প্রোটেক্টেড রিজন অফ ক্লাস বি, আই এম ইন পাবলিক রিজন অফ ক্লাস এ। তো এইসব সূত্র কিন্তু ক্লাস এ এর পাবলিক আর ক্লাস এ প্রোটেক্টেড দুটোই কিন্তু চলে আসবে। এই দুটো লাইন কিন্তু ফোকাস করতে হবে যে এই পোর্শনটা প্রোটেক্টেড রিজন অফ ক্লাস এ আর এটাও কিনা প্রোটেক্টেড রিজন অফ ক্লাস এ, এই পাবলিক রিজন, এই দুটোই কিন্তু আমাদের প্রোটেক্টেড রিজনে ছিল বলেই তাই অ্যাক্সেস পেয়েছে। এমনিতে অ্যাক্সেস পাবে না, বিয়ের অবজেক্টে বিয়ের মধ্যে অ্যাক্সেস পাচ্ছে, কেন বিয়ের মধ্যে আছে বলে, ঠিক আছে। আর বিয়ের মধ্যে কোনো কোনো ক্লাসের মধ্যে আমি অ্যাক্সেস কখন পাই, যেটা ইনহেরিট করে আসে বলেই কিন্তু অ্যাক্সেস পাই। তো এটাও কিন্তু আমরা এই জায়গায় প্রুফটা করে নিলাম যেটা এটাও কিন্তু এই ক্লেমটা ঠিকই আছে, প্রোটেক্টেডকে বাড়িতে অ্যাক্সেস করা যায় না। এবার সিম্পল আমরা বুঝে গেছি, এবার আমরা প্রাইভেটটাকে নিয়ে ডাইরেক্ট কথা বলবো, আর এটাকে নিয়ে এই লেকচারটা বেশি বাড়াবো না, আমরা আশা করি সবই বুঝে যাচ্ছি। প্রাইভেট নিয়ে কথা বলতে, প্রাইভেট নিয়ে কথা বললে ছবিটা একটু দেখে নেবো, তাহলে কী বলতে চাইছে যে অবভিয়াসলি এই যেগুলো ইনহেরিটেবল পোর্শনগুলো কোথায় চলে যাবে, প্রাইভেট রিজনে চলে যাবে, প্রাইভেট রিজনে বিয়ের প্রাইভেট রিজনে এসে বসবে, এটাই বলেছিল। তাহলে অবভিয়াসলি ফ্রম দ্য মেন তো অ্যাক্সেস করতে পারবোই না, এটা নিয়ে কোনো কথাই না। আমি ওকে সবগুলোকে কমেন্ট আউট করে দিয়ে জায়গাটা তারপরে কমেন্ট খুলে খুলে দেখাবো। তো আমরা অবভিয়াসলি ইট উইল নট অ্যাক্সেসেবল, ওটাই আমরা কিন্তু ফ্রম দ্য মেন কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, তাও আমরা খুলে নেবো। এটা জাস্ট ফান থ্রিকে খুলে নাও তাহলেই বুঝতে পারবে। আর ওদিকে তো আর কিছু মানে পাবলিকটাও যেটা পাবলিক ছিল মানে ক্লাসের পাবলিকটাও পাবো না, এই সিম্পল যদি কম্পাইল করি পাবলিকও দেখো ফান থ্রি এখন তো প্রাইভেট রিজনে আছে। এখন হচ্ছে ফান টু আর ফান থ্রি এই দুটো ফাংশান এই যে বিয়ের যে এই যে ফান ফোরের সাথে বসে রয়েছে, ঠিক আছে, ফান ফোরের সাথে বসে রয়েছে, ইমাজিন করো। তো সেই সূত্রে আমরা কোনোটাই মেন থেকে পাবো না, সিম্পল ঘটনা। তো সেই জন্য আমরা এটাকে কমেন্ট আউট করে দেওয়ার দরকার আছে, আমি অবজেক্ট দিয়ে পাবো না, কমেন্ট আউট করে দিলাম। হ্যাঁ, আমরা যদি এখন আমাদের ক্লাস বি এর পাবলিক রিজিয়ন থেকে আমরা যদি কল করি তাহলে অবভিয়াসলি অ্যাক্সেস পাবো, যেরকম হচ্ছে আমাদের কিছু দুটো জিনিস দেখাবো, শুধু ফান টু যেটা ইনহেরিটেবল মানে ফান টু আর এখানে হচ্ছে ফান থ্রি মানে এটা ক্লাস এর। সিম্পল যদি আমি এটা কম্পাইল করি তাহলে কম্পাইল কিন্তু হবে। আমি সিম্পল এটুকু বোঝাতে যাচ্ছি যে আমাদের এই দুটো আমাদের প্রাইভেট রিজনে বসে রয়েছে। দেখো আমাদের যখন আউটপুট স্ক্রিন চলে আসো, দেখো I am in protected region of class A, I am in public region of class A, এগুলো কোথায় বসে রয়েছে? এই ফাংশনগুলো আমার ক্লাস বি এর প্রাইভেট রিজনে বসে রয়েছে। তো উইদিন দ্য ক্লাস তো আমি প্রাইভেট রিজনকে অ্যাক্সেস করতে পারবোই, বাট আউটসাইড দ্য ক্লাস থেকে তো আমরা মানে তার অবজেক্ট দিয়ে তো কল করতে পারবো না। তাই জন্য আমি দেখালাম যে অ্যাভেলেবেল আছে, ইট ইজ অ্যাভেলেবল ইন ক্লাস বি, বাট উই ক্যানট অ্যাক্সেস ইট ফ্রম দ্য মেইন। যেটাও আমার বোঝানোর যেটা ছিল আমার মেইন কথাটা, সেটাও কিন্তু আমি এখানে বলে দিলাম জিনিসটা বোঝার, যেটা মেন গল্পটা যে আমাদের কিন্তু অ্যাভেলেবেল পে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে অবজেক্ট দিয়ে কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবো না। এই ছিল আমাদের সিম্পল যে ফার্স্ট ওয়েটা আমাদের, যেটা আমরা বুঝলাম যে প্র্যাকটিক্যালও দেখলাম যে সিঙ্গেল লেভেলের ইনহেরিটেন্স কীভাবে হয়, এবং তার ভিজিবিলিটি মোডের যে আমাদের ক্লেমসগুলো ছিল সেটাকেও কিন্তু ক্লেমসগুলো সাকসেসফুলি আমরা বুঝলাম জিনিসটাকে, যে প্র্যাকটিক্যালে কী করে পসিবল কী করে পসিবল না। ঠিক আছে, যেরকম প্রাইভেট কোনোভাবেই ইনহেরিট হয় না, প্রোটেক্টেডগুলো আমরা বাইরে থেকে কল করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না, বাট উইদিন দ্য ক্লাস অ্যাক্সেস করতে পারবো। এর পুরো ভিজুয়ালাইজেশনটা আশা করি আমরা এই লেকচারে ক্লিয়ার করতে পেরেছি।